এই ব্রণের যন্ত্রণা তো সহ্য করতে পাচ্ছি না। অনেক কিছুই তো করলাম, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট লাগালাম, কোনো কিছু করে আমি আমার মুখ থেকে ব্রণগুলো দূর করতে পাচ্ছি না। তুমি কীভাবে তোমার মুখ থেকে ব্রণগুলো দূর করেছো আমাকে একটু বলো, তাহলে আমি আমার মুখ থেকে ব্রণগুলো দূর করে এটা থেকে মুক্তি পেতাম। প্লিজ আপু বলো না, প্লিজ প্লিজ। এরকম শত শত কমেন্ট কিন্তু আমার কাছে প্রতিদিনই আসে বন্ধুরা, কেননা আজকালকার দিনে আমরা বেশিরভাগ কিন্তু এই ব্রণের সমস্যায় ভুগে থাকি। আর তোমার তো জানোই একটা সময় আমার স্কিনে কত বেশি পিম্পলস ছিল আর পুরো স্কিনে পিম্পলসের দাগ পড়ে গিয়েছিল। আমি কিন্তু সে অবস্থা থেকে এই অবস্থায় স্কিনটাকে ফিরিয়ে আনতে পেরেছি, আর সেটা শুধুমাত্র ঘরোয়াভাবেই। তো তোমাদের সাথে আমি সবসময় ঘরোয়া রেমেডিগুলো শেয়ার করি, আর সেজন্য মাত্র তিনটি উপাদান দিয়ে তোমরা তোমাদের মুখ থেকে সমস্ত ব্রণ এবং ব্রণের দাগ দূর করে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র তিনটি উপাদান দিয়ে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারছো হয়েছে কি, সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে একটু কুয়াশা ঢুকে গিয়েছিল আর কি নাকে দিয়ে, যার জন্য গলা ভেঙে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি এটাই অনেক। তো আজকালকার দিনে আমরা মেয়েরা, বিশেষ করে 15 থেকে 25 বছরের মধ্যে যারা আছি, তাদের কিন্তু এই পিম্পলস অ্যাকনে সমস্যাটা অনেক বেশি হয় বন্ধুরা। সেটা কিন্তু অনেক কারণে হয়ে থাকে, সেটা আমি তোমাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে সেগুলো শেয়ার করব না, আজকে আমি তোমাদের সাথে পিম্পলস দূর করার একটা সহজ রেমেডি শেয়ার করব, যেটা তোমরা মাত্র তিনটি উপাদান দিয়ে তৈরি করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এর আগের রেমেডিটাতে আমি মুলতানি মাটি ব্যবহার করেছি। তো সেই মুলতানি মাটি তোমরা অনেকেই সংগ্রহ করতে পারো নাই, তার জন্য ভাবলাম যে একটা সহজ রেমেডি শেয়ার করা যাক, যার মাধ্যমে তোমরা মুখের ব্রণগুলো দূর করে ফেলতে পারো। আর রেমেডিটা সহজ হলেও এর কার্যকারিতা জাস্ট অসাধারণ বন্ধুরা। হ্যাঁ, আমি এখানে যে তিনটি উপাদান ব্যবহার করব, সেই তিনটি উপাদানে আমাদের ব্রণের ব্যাকটেরিয়া দূর করতে এবং আমাদের স্কিনে যে কোনো দাগছোপ দূর করতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। আর আমার মুখে কিন্তু 4 বছরের মতো ব্রণ ছিল, 4 বছর পরে আমি মুখ থেকে প্রপারলি ব্রণগুলো দূর করতে পেরেছি আর ব্রণের দাগগুলো দূর করতে পেরেছি। তো আমি যেভাবে আমার মুখ থেকে ব্রণগুলো দূর করেছি যে রেমেডিগুলো দিয়ে, সেই রেমেডিগুলো কিন্তু সবসময় তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি সেগুলো নিজে অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছি বিদায় তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। এমনি এমনি কিন্তু শেয়ার করি না, নিজের উপর আগে অ্যাপ্লাই করে দেখি, সেটা যদি কার্যকরী হয় তারপরে কিন্তু শেয়ার করি। তো তোমরা কিন্তু আমার উপর বিশ্বাস দেখে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, এতে করে তোমাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আর আজকের রেমেডিটা কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিনে ব্রণ দূর করতে নয়, সেক্ষেত্রে তোমাদের স্কিনে যে কোনো ধরনের দাগ, স্কিনের শুষ্ক ভাব এবং স্কিনের কালো ভাব দূর করে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতেও কিন্তু অনেক 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 সাহায্য করে। তা ওকে বন্ধুরা, এখন আর বেশি কথা না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আজকের সহজ রেমেডিটি তৈরি করে তোমরা তোমাদের মুখ থেকে সমস্ত ব্রণ আর ব্রণের দাগ গুলো দূর করবে। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা তো অবশ্যই অল বাটনে ক্লিক করবে, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর এখন কি করতে হবে, একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে হবে। ওকে বন্ধুরা, আমার আজকে রেমেডি তৈরি করার জন্য প্রধান যে উপাদানটি লাগবে সেটি হলো নিম পাতা। হ্যাঁ বন্ধুরা, এই নিম পাতা কিন্তু তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে, এটা অনেক বাড়িতে থাকে। আর যদি একান্ত নিম পাতাটি না পাও, তখন তোমরা অনলাইন থেকে নিম পাতার গুঁড়ো কিনেও কিন্তু ব্যবহার করতে পারবে, তখনও কিন্তু সেম রেজাল্টই পাবে। অবশ্যই কিন্তু নিম পাতাটা নেওয়ার চেষ্টা করবে, কেননা আমাদের স্কিনের যে কোনো ধরনের সমস্যাই কিন্তু রোধ করে এই নিম পাতা। আর ছোটবেলা থেকে আমি দেখে এসেছি, আমাদের যাদেরই মানে স্কিনে কোনো প্রবলেম হতো, তখনই কিন্তু নিম পাতা বেটে দেওয়া হতো, যার কারণে সে চর্মরোগটা সাথে সাথে ভালো হয়ে যেত। ইভেন আমারও কিন্তু পায়ে একটা চর্মরোগ হয়েছিল, তো সেটাও ভালো হয়েছে সেই নিম পাতা দিয়ে। তো যাই হোক, সেদিকে আর গেলাম না, জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই নিম পাতা আমাদের স্কিনের জন্য কত 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 উপকারী, কেননা এই নিম পাতার মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো আছে সেগুলো আমাদের স্কিনের ব্যাকটেরিয়াগুলোকে দূর করে, যার কারণে এই ধরনের অ্যাকনে পিম্পলসের মতো সমস্যাগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যায়। আর আজকাল তো এই নিম পাতা দিয়ে ফেস ওয়াশ, সাবান, ক্রিম অনেক কিছুই তৈরি হয়, কেননা এই নিম পাতার কিন্তু অনেক 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 উপকারিতা রয়েছে আমাদের স্কিনের জন্য। আমাদের স্কিনে যে কোনো অসুখ সারাতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু নিম পাতাটা নেওয়ার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিম পাতা দুটো ছোটো ছোটো ঢাল নিয়ে নিয়েছি, তো এখান থেকে যে নিম পাতাগুলো বের হবে সেগুলো দিয়ে আমাদের আজকে রেমেডি তৈরি করা হয়ে যাবে। একবার তৈরি করতে পারবে তোমরা এই কয়টা পাতা দিয়ে। তো আমি এখানে পাতাগুলো ছিঁড়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু পাতার যে রসটা আছে সেটা প্রয়োজন হবে, সরাসরি পাতাটা মানে দিব না আর কি, কারণ পাতাটা বেটে দিলেও কিন্তু সেটা অনেকটা আড়া আড়া হয়ে যাবে, সেটা তোমার স্কিন খুব ভালো মতো অ্যাবজর্ব করে নিতে পারবে না। তাই তোমরা কী করবে, রসটা বের করে নেবে। তো দেখো আমি এখানে পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে একটা শেষনির মধ্যে দিয়ে খুব ভালো মতো থেতলে নিচ্ছি। তো তোমাদের কাছে এরকম শেষনি না থাকলে তোমরা হচ্ছে একটু শিলপাটার মধ্যে পুঁতে দিয়ে খুব ভালো মতো থেতলে নিবে। থেতলে নেওয়ার পরে এটা যখন একদমই মিহি হয়ে যাবে তখন এটা রসা তোমরা ছেঁকে আলাদা করে নিবে। তো দেখো আমি এইভাবে করে একটু থেতলে নিচ্ছি খুব ভালো মতো, একটু সময় নিয়ে থেতলাতে হবে, তাহলে কিন্তু এটা রসটা বের হবে।
আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে পাতাগুলোকে থেতলানোর আগে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিবে, এতে করে এগুলো খুব সহজে কি থেতলে যাবে, মানে একদম মিহি করে থেতলে যাবে আর কি, তোমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, এভাবে করে অল্প একটু পানি দিয়ে আমি দেখো থেতলে নিয়েছি খুব ভালো মতো। এখানে প্রায় 2 মিনিটের মতো এভাবে করে থেতলে নিয়েছি, এরপরে কিন্তু খুব মিহি করে এটা থেতলানো হয়ে গেছে। তো এখন আমি কি করব, একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটা যে স্মুথ পানিটাই আছে সেটা আলাদা করে নিব, সেই স্মুথ পানিটাই কিন্তু আমাদের আজকে কাজে লাগবে। অবশ্যই তোমরা ছেঁকে নেবে, আর ছেঁকে নিতে না পারলে হাতের মধ্যে একটু চিপে নিলেও কিন্তু ভালো হবে। তো এখানে যেহেতু অল্প পরিমাণে আছে সেজন্য এটা হাতে চিপে যাবে না, তোমরা ছাঁকনিতে ছেঁকে নিলে কিন্তু খুব ভালো হবে। তো দেখো এভাবে করে ছেঁকে নেওয়ার পরে আমার এখানে স্মুথ পানিটা বের হয়ে গেছে, আর স্মুথ পানিটাই হচ্ছে আমাদের আজকের প্রধান উপাদান। হ্যাঁ বন্ধুরা, এখন এই পানির মধ্যে আমি আরও 2টা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে আজকে রেমেডি তৈরি করে নিব। তো দেখো আমার এখানে প্রায় 3-4 চামচের মতো নিম পাতার রস বের হয়েছে। তো এখন এই নিম পাতার রসের সাথে আমি অ্যাড করছি হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে সেকেন্ড যে উপাদানটি লাগবে সেটি হলো হলুদ, আর এই হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে এটা কিসের হলুদ, এটা হচ্ছে রান্নার হলুদ, আমরা যেটা রান্না করি সেই হলুদটাই হচ্ছে এটা। তোমরা রান্নাঘর থেকে খুব অনায়াসে এটি নিয়ে নিতে পারবে, তার জন্য আলাদা করে তোমাদেরকে বাড়িতেই কিনতে হবে না। আর এই হলুদ হচ্ছে আমাদের স্কিনে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, যার কারণে আমাদের স্কিনে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া জনিত সমস্যা দূর হয়, এই ধরনের অ্যাকনে পিম্পল জাতীয় সমস্যাগুলো দূর হয়, অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো দূর হয়। আর এই হলুদটা দেওয়ার সময় তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই হলুদটা তোমরা খুবই অল্প পরিমাণে দিবে, কেন যদি বেশি করে দাও সেক্ষেত্রে তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না, জাস্ট তোমার স্কিনটা একটু হলুদ হয়ে যেতে পারে। তার জন্য তুমি হচ্ছে এখানে খুবই অল্প পরিমাণে দিবে। দেখো আমি এখানে চামচের মাথায় অল্প একটু পরিমাণ 2 চিমটির মতো হবে এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি, বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না বলেছি, শুধুমাত্র স্কিনটা হলুদ হবে এটুকুই। এবার হচ্ছে আমাদের থার্ড যে ইনগ্রিডিয়েন্টে লাগবে সেটি হলো বেসন। হ্যাঁ বন্ধুরা, এই বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী, কেননা এই বেসন কী করে আমাদের স্কিনের পিএস লেভেলকে ব্যালেন্স করে, আর যার কারণে আমাদের স্কিনে অতিরিক্ত ড্রাই হয় না, অতিরিক্ত অয়েলি হয় না। আমাদের স্কিনে কখন পিম্পলস হয়, যখন আমাদের স্কিনে অতিরিক্ত ড্রাই হয়ে যায় এবং অতিরিক্ত অয়েলি হয়ে যায়, তো যার জন্য আমাদের স্কিনে কোনো প্রবলেমই হবে না। তাই তোমরা অবশ্যই বেসনটা নেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি এখানে 2 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। তো এরপরে কী করবো, সবগুলো উপাদানকে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো। তো তোমরা হয়তো বা অনেকেই বলবে যে আমি 3টে ইনগ্রিডিয়েন্টের কথা বলেছি, এখন এখানে 4টে ইনগ্রিডিয়েন্ট কেন? তো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে একটা ইনগ্রিডিয়েন্ট বাড়তি আমি অ্যাড করবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মধু। তো তোমরা হচ্ছে এই মধুটা চাইলে স্কিপ করতে পারো, আবার চাইলে দিতেও পারো, এটা সম্পূর্ণ অপশনাল। হ্যাঁ বন্ধুরা, মধুটা সম্পূর্ণ অপশনাল রেখেছি, তোমরা দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। মধুটা আমি এই কারণে দিচ্ছি কারণ এখন যেহেতু শীতকাল, মধুটা দিলে তোমাদের স্কিন ফাটবে না, একটু সফট থাকবে, নরম থাকবে, জাস্ট এই কারণে দিচ্ছি। তোমার স্কিন যদি মধুটা শ্যুট করে বা তুমি সংগ্রহ করতে পারো তাহলে তুমি মধুটা দিবে, নাহলে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট অপশনাল আমি দিচ্ছি আর কি। তোমরা চাইলে দিতে পারো, না দিলে সমস্যা নেই, জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা রেমেডিটা তৈরি করে নিতে পারবে। তো তার জন্য বলেছি মূলত আমি এখানে 3টে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো। তো দেখো আমি এখানে মধুটা দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 চামচ মধু দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। যাই হোক, এখন আমি এই সব কটা উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো আমি হচ্ছে এটাকে একটা পিঠের ব্যাটারের গণতে তৈরি করে নিব, যেরকম ফেস প্যাক হয় আর কি ওইরকম। আর এটা যদি খুব বেশি পাতলা মনে হয় সেক্ষেত্রে আরেকটু বেসন দিয়ে তোমরা এরকম একটা গণতে তৈরি করে নিবে, দেখতেই পাচ্ছ এখানে ঘনত্বটা কেমন হয়েছে, যেরকম পিঠের ঘনত্ব হয় ওইরকমই হবে আর কি ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিবে। ওকে, তাহলে আমাদের রেমেডি তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে এটি অ্যাপ্লাই করার পালা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এটি অ্যাপ্লাই করবে আর কখন অ্যাপ্লাই করবে। তো চলো, তো রেমেডি লাগানোর আগে প্রথমে নর্মাল পানি দিয়ে মুখটাকে খুব ভালো মতো ধুয়ে নিবে। আর আমি তোমাদেরকে ফেস ওয়াশ ব্যবহার করতে না বলবো, কেননা ব্রণ থাকা অবস্থায় যদি তোমরা ফেস ওয়াশিং করো সেক্ষেত্রে তোমাদের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাবে আর তোমাদের ব্রণগুলো কিন্তু বাড়তে শুরু করবে। তাই তোমরা সবসময় ব্রণ থাকা অবস্থায় নর্মাল পানি দিয়ে মুখটাকে ওয়াশ করার চেষ্টা করবে, আর এসব ঘরোয়া রেমেডিগুলো দিয়ে ওয়াশ করার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, আর তোমরা এই রেমেডিটা পুরো মুখে লাগিয়ে নিবে, অর্থাৎ যে জায়গায় ব্রণ নেই সেখানেও লাগাবে, কেননা ব্রণের ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের পুরো স্কিন জুড়েই থাকে, তো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। তো তোমরা যদি পুরো স্কিনের মধ্যে লাগাতে পারো সেক্ষেত্রে নতুন করে ব্রণ হওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকবে না, সেই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তাই তোমরা চেষ্টা করবে পুরো মুখে একটু মোটা লেয়ার করে এই রেমেডিটা লাগিয়ে নেওয়ার। আর এটা যখন তোমরা মোটা লেয়ার করে লাগাবে তখন এটার মধ্যে থাকা পুষ্টিগুণগুলো তোমার স্কিন খুব ভালো মতো অ্যাবজর্ব করে নিতে পারবে, যার কারণে তোমার স্কিনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। তো দেখো আমি এভাবে করে পুরোটা রেমেডি মুখে লাগিয়ে নিয়েছি মোটা লেয়ার করে, এখন আমি এটাকে রেখে দেবো হচ্ছে 30 মিনিটের জন্য।
আর অবশ্যই তোমরা এটাকে 30 মিনিটের মতো রাখার চেষ্টা করবে, এতে করে রেমেডিটা আমাদের স্কিন খুব ভালোমতো অ্যাবজর্ব করে নিতে পারবে। তো দেখো আমি এখানে 30 মিনিট পরে ফিরে এসেছি, আর যখন রেমেডিটা এরকম মোটামুটি শুকিয়ে যাবে, একদম পুরোপুরি কিন্তু ড্রাই হবে না, এরকম মোটামুটি শুকাবে, অর্থাৎ তোমার আপার লিপস একটু ড্রাই হবে, চারিপাশে একটু ড্রাই হয়ে যাবে, ঠিক তখনই তুমি এটাকে তুলে নেবে। তো এটা তোলার সময় কিন্তু তোমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এটাকে ওয়াশ করে নেবে। তো এটাকে ওয়াশ করার জন্য দেখো মেশিনে চলে এসেছি। প্রথমে আমি হালকা একটু পানি দিয়ে মুখটাকে ভিজিয়ে নিয়েছি, প্রথমে কিন্তু আমি এটা ঘষে ঘষে তুলে নিচ্ছি না, আমি হালকা একটু মুখটাকে ভিজিয়ে এরপরে হচ্ছে আমি হালকাতে একটু মাসাজ করছি। আর এই মাসাজটি করলে আমাদের স্কিনের লোমকূপগুলো খুব ভালো মতো পরিষ্কার হবে, আর যার জন্য আমাদের স্কিনে এই অ্যাকনে পিম্পলস মতো সমস্যাগুলো নেক্সট ইয়ার হবে না, কেননা আমাদের লোমকূপে যখন ময়লা থাকে তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়। তো তার জন্য অবশ্যই তোমরা এটি তোলার সময় জাস্ট হালকাতে একটু মাসাজটা করবে, খুব বেশি জোরে মাসাজ করার দরকার নেই, জাস্ট হালকাতে করবে। মাসাজটি করে এরপর তোমরা নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আর তোমাদের মুখের ব্রণগুলো যদি খুব বেশি বড় হয়ে থাকে বা পেকে গিয়ে থাকে তখন তোমরা এবার মাসাজটি করার দরকার নেই, তখন জাস্ট নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তো মুখটাকে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে এখন। তো বুঝতেই পারছো এই রেমেডিটা ব্রণ দূর করার পাশাপাশি তোমাদের স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল করবে, তো অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো এভাবে দেখো আমি মুখটাকে মুছে নিয়েছি খুব ভালো মতো, আর আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে, কোনো মেকআপ ছাড়াও কিন্তু অনেক গ্লো দিচ্ছে। আর এখানে দেখো আমার একটা পিম্পলস এসেছে, এটা আমার পিরিয়ড হওয়ার কারণে এসেছে, আর আমাদের মেয়েদের কিন্তু প্রতি মাসে পিরিয়ড হওয়ার আগে এরকম একটা দুটো পিম্পলস উঠে, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই পিম্পলসগুলো আমার চলেও যায়, কোনো সমস্যা করে না। তো দেখো আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে, এইভাবে করে তোমরা এই স্কিন কেয়ারটি করবে। তোমরা দেখে তো নিলে এই রেমেডি তৈরি করা কত সহজ, আর এই রেমেডিটা হচ্ছে তোমরা প্রত্যেকদিন ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে কিছুদিন পরেই কিন্তু তোমাদের স্কিনের ব্রণগুলো ভালো হতে শুরু করবে আর দাগগুলো কিন্তু কমতে শুরু করবে। তোমরা জাস্ট একটু বিশ্বাস রেখে লাগাও, দেখবে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। আমার আজকের ভিডিওটি এতটুকুই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবে, আর এই রেমেডিটি ব্যবহার করার পরে কী ফলাফল পেয়েছো সেটা অবশ্যই আমার ভিডিও নিচে এসে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এ পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।